কেন এই সরকার দিয়ে ইলেকশন হবে না, কেন এই সরকার দিয়ে সুশাসন হবে না, এটা বুঝতে তো আমাদের আর বাকি নাই। আপনি যখন দেখেন পুলিশ বিরোধী দলের জনসভার মধ্যে হামলা করে, হামলা করে পিটিয়ে আহত করার পর যাদেরকে হামলা করেছে তাদের বিরুদ্ধেই মামলা দেয়, এবং অজ্ঞাতনামা শত শত হাজার হাজার ব্যক্তিকে মামলার ভয় দেখিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ঘর ছাড়া করে রাখে। যেই পুলিশ পুলিশ লিক করে, যেই পুলিশ বিরোধী দলের উপর হামলা করে উল্টা মামলা দেয়, যেই প্রশাসন সরকারি দায়িত্ব থেকে সরকারি দলের বিজয় কামনা করে, যেই আদালতে বিরোধী দল মামলা নিয়ে গেলে সেই মামলা গ্রহণ করা হয় না, যেই নির্বাচন কমিশন ইভিএম সম্পর্কে রাজনৈতিক দলের মতামত পাল্টে দেয়, প্রকাশ্যে দেওয়া মতামতই পাল্টে দেয়, এরকম একটা পুলিশ লিক থাকতে, প্রশাসন লিক থাকতে, নির্বাচন কমিশন লিক থাকতে, তো এখন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রকম বিকল্প নাই। এখন প্রশ্ন উঠতে পারে অন্তর্বর্তীকালীন সরকার এটা কি সংবিধানে আছে নাকি, সংবিধানে কি গুম করা আছে, সংবিধানে কি বাংলাদেশ ব্যাংক লুট করা আছে, সংবিধানের কাছে কি ভারতের কাছে সব কিছু দিয়ে দেওয়া আছে, সংবিধানের কাছে কি রাত্রেবেলা ইলেকশন করা আছে? আর সংবিধানের কথাই যদি বলেন, সংবিধানে পরবর্তীকালে বহু পরিবর্তন করা যায়। বদিউল আলম মজুমদার ভাই 1990 সনের নির্বাচনের কথা বলেছে, তখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সংবিধানে কোনো রকম ওইটার সুযোগ ছিল, কোনো সুযোগ ছিল না। সেই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়, যেটার সদস্যরা ছিলেন সিভিল, মূলত সিভিল সোসাইটির মেম্বার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রকম সাংবিধানিক বৈধতা তখন ছিল না, পরবর্তীকালে বৈধতা দিতে হয়েছে। ওই একদিন একটা শাসক দল, একটা ফ্যাসিস্ট রেজিম 5 বছরের জন্য অন্তত ক্ষমতা হারায়, এটা একদিন না, এটা 5 বছরের ফলাফল নির্ধারণ করে। এবং তারপর যদি অত্যাচারীও আসে তারপরেও কী হয়, আমি বারবার এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এখন ধরেন আমি আওয়ামী লীগ, উনি বিএনপি, যদি আমি জানি 5 বছর পর সুষ্ঠু নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসলে আমাকে জেলে দিবে, মামলা দিবে, আমার সমস্ত কুকৃতি এক্সপোজ করবে, আমি রয়ে সয়ে খারাপ কাজ করব, এই সাধারণ সত্যটা কি আমরা বুঝি না? যে একদিনের গণতন্ত্র হইলো আমি ভয়ে থাকবো, ওরে বাবারে 5 বছর পরে আমার বিচার হবে, 5 বছর পর সবাই জেনে যাবে আমি কুকৃতি করেছি, আমি তখন রয়ে সয়ে খারাপ কাজ করব, কম খারাপ কাজ করব। আর যদি আমি জানি 5 বছর পরও আমার কিছুই হবে না, 10 বছর পরও কিছুই হবে না, আমি ক্ষমতায় থাকবো, তখন আমি সীমাহীন অত্যাচার দুর্নীতি নিপীড়ন করব। আমরা কি এই বাংলাদেশটা দেখি নাই? 1991 সন থেকে 2013 সন পর্যন্ত সরকার যখন পরিবর্তন হয়েছে, ওই আওয়ামী লীগ সরকার আর ওই বিএনপি সরকার কি এখনকার সরকারের চেয়ে অনেক ভালো ছিল না? আপনারা নিজেরা চিন্তা করে দেখেন। যখন 1996 সনে শেখ হাসিনা ক্ষমতা আনেন এবং প্রপার ইলেকশনের সিস্টেম করেন, যেই গভর্নমেন্ট ইলেকটেড, প্রপারলি ইলেকটেড, সে কোনোদিনও রাষ্ট্রের স্বার্থের সাথে বেইমানি করবে না। কাজে এই সতর্কবাণী আপনাদেরকে আমি বললাম, আমি বহু বছর ধরে রাজনীতি করি না, 1987 সন থেকে শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, এদের ইন্টারভিউ নিয়ে নিয়ে বড় হয়েছি, আমি খুব ভালো করে বাংলাদেশের পলিটিক্সটা জানি। যত বেশি আপনারা ঐক্যবদ্ধ হবেন তত বেশি এই রাষ্ট্র টিকে থাকবে, তত বেশি গুমের বিচারের সম্ভাবনা থাকবে। কোনো কিছুই যেন সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার, প্রকৃত নির্বাচিত সরকার এবং সমতা সুস্থ হস্তান্তরের পিছনে কোনো পূর্ব শর্ত নাই, এটা প্রথম শর্ত। ক্ষেপ ব্যতিরেকে সুষ্ঠুভাবে নির্বাচিত হইতে হবে। এত বছর আগে কথাটা বলে গেছে, এত ভালো কথা বইলা কোনো লাভ নাই, সব ডিপেন্ড করে সাচ্চা জনপ্রতিনিধি, কোনো রকম হস্তক্ষেপ ব্যতীত সুষ্ঠু নির্বাচন। আমার বই বের হবে, দেখবেন আমি কোট করে করে দিব। এই রিয়ালাইজেশন যেন আমাদের আসে, প্রকৃত জনপ্রতিনিধির জন্য এক দফার আন্দোলন করতে হবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। বাকি সব ডিউটিও অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা পূর্ব শর্ত না। ধন্যবাদ সবাইকে।